সময় আসন্ন মা, সময় আসন্ন, প্রতিশোধের সময় আসন্ন। তোমার মৃত্যুর জন্য যারা দায়ী সবাই শেষ হবে, সর্বনাশ হবে, সর্বনাশ হবে ওই দ্রাক্ষাপুরীর। তোমার চিন্তা নেই মা, মা তোমার চিন্তা নেই, আমি চিনে রাখলাম তোমাদের সবাইকে। যেদিন আমার পা পড়বে দ্রাক্ষাপুরীতে, সেদিন সবার আগে মরবে এরা, তারপর দ্রাক্ষাপুরী শ্মশানপুরীতে পরিণত হবে। শ্মশানপুরী, শ্মশানপুরী। তোমরা এখানে কেন খেলছো? এখানেই তো রোজ খেলি আমরা। দূর, এটা কি কোনো খেলার জায়গা নাকি? খেলতে তো হয় রাজার উদ্যানে। ওটা কত সুন্দর খেলার জায়গা তুমি জানো? সেখানে অনেক রকমের জিনিস আছে। তাই বুঝি? হ্যাঁ, খেলতে হলে সেখানে গিয়ে খেলো। আচ্ছা, আমি আমার বন্ধুদের গিয়ে বলছি। এই জয়সেন, জয়সেন বলছি, রাজার উদ্যানে যাবি? রাজার উদ্যানে? কিন্তু সেখানে তো প্রহরী আছে। তা ঠিক, কিন্তু রাজার উদ্যানে কত সুন্দর সুন্দর জিনিস আছে শুনেছি। তাই নাকি? কি কি আছে শুনি। তা আমরা কি করে জানবো? আমরা কি কোনদিন গেছি নাকি? সবাই বলে নাকি ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ তাই তো, ওখানে নাকি শুনেছি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। একবার যেতেই হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, চল চল। চলো তো দেখি, প্রহরীদের আমি সামলাবো। চলো চলো। এই কি ব্যাপার, কাজছো কেন? জানো, আমি একটা রাক্ষসী দেখেছি। দূর, এখানে রাক্ষসী কোথায়? তুমি ভুল দেখেছো। না গো, সত্যি আমি দেখেছি। জল রাক্ষসীর গল্প শুনি। সেই গল্পখানাই এদের বলি। সেই রাক্ষসীর বিশাল দেহ, মুখ দিয়ে হাঁ করে যখন জলের গোলা বেরোয়, আর সেই জলের জন্য সবাই ভেসে যায়। আমি এমনই একটা রাক্ষসী দেখেছি জানো। তবে কি জলরাক্ষসীর কথা বলছে নাকি রে? জলরাক্ষসী কি আবার আক্রমণ করতে আসছে? না না, ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। এই বাচ্চাকে নিয়ে চলো মহারাজের কাছে। হ্যাঁ সেটাই ভালো। এবার আমি কি করব? আমি তো আমার বন্ধুদের উদ্যানে যেতে বলে দিলাম, কিন্তু মহারাজের কাছে গিয়ে কি বলবো? কি ব্যাপার, আমাদের ছেলেরা তো ঘরেও ফেরেনি, এখানেও তো নেই, এত দেরি তো হয় না। কিন্তু আমাদের ছেলে তো আমাদের না বলে কোথাও যায় না। যায় না, কিন্তু আজ গেছে। সবই সঙ্গদোষ বুঝলেন, যেমন সঙ্গে মিশবে তেমনই তো আচরণ করবে বাচ্চারা, তাই না? কি বলতে চাইছেন? কি আমাদের ছেলেদের আচরণ খারাপ? আরে না 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 না, তোমাদের বাচ্চাদের হবে কেন? কিন্তু তোমাদের বাচ্চারা জয়সেনের সঙ্গে মিশলে এমনটা তো হবেই। আরে বাবা, যে ছেলের দেহে চোরের রক্ত বইছে সে ছেলে কেমন হবে? তার সাথে মিশলে তোমাদের ছেলেগুলো উচ্ছন্নে যাবে। আচ্ছা, আপনি কি কর্ণসেনের ছেলের কথা বলছেন? ঠিক, একদম ঠিক বলেছো তোমরা।
না জানি ও তোমাদের ছেলেদের কোথায় নিয়ে গেছে। যা হতে দেওয়া যায় না, আজকে এর একটা হিস্টোনষ্ট করতে হবে। কি কি বলো তোমরা? ঠিক ঠিক, চলো ওদের বাড়ি, চলো 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 ওদের বাড়ি, চলো চলো সবাই চলো। এ তো মেঘনা চাইতেই জল, একেবারে বাড়ি পর্যন্ত ধাওয়া করবে বলছে। রোহিণী কে এই বলো? কি সুন্দর দেখতে এই বালকটিকে, ঠিক যেন আমার কুমার, তার বসি হবে হয়তো। ও নাকি জলরাক্ষসীকে দেখেছে মহারাজ? এ সম্ভব নয়, মহারাজ এই বালক মিথ্যে কথা বলছে। কে তুমি, কোথায় থাকো, তোমার বাবার নাম কি, আর কেনই বা তুমি মিথ্যে কথা বলছো? আমি জয় সেন, এই রাজ্যের উত্তর দিকে থাকি, আমার বাবার নাম কর্ণ সেন। মহারাজ, এরা প্রাসাদের উদ্যানে প্রবেশ করার চেষ্টা করছে। ওদের ছেড়ে দিন মহারাজ, ওদের কোনো দোষ নেই, আমি ওদের প্রাসাদে ঢুকতে সাহায্য করেছি, উদ্যানে নিয়ে যাব। এত বড় স্পর্ধা যে সে কথা আবার মহারাজের সামনে বলছো? চোরের ছেলে তো, অমনি স্বভাব হবে। সেনাপতি, নিজের কাজে মন দাও, তোমার সেনারা একটা বাচ্চাকে সামলাতে পারে না, প্রাসাদের সুরক্ষা কি সামলাবে? দেখো বাবা, তুমি তোমার বন্ধুদের সাহায্য করতে গিয়েছিলে ঠিকই, কিন্তু মনে রেখো কোনো পরিস্থিতিতেই মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বলা খারাপ। কি মনে থাকবে? আমার উদ্যানে যেতে চাইলে অন্য কোনো দিন তোমাদের নিয়ে যাব, কেমন? ওই উদ্যান যে অনেকদিন বন্ধ পড়ে আছে, তোমাদের সেখানে ভালো লাগবে না। তোমরা এখন বাড়ি ফিরে যাও, তোমাদের বাবা মা সকলে চিন্তা করবে। প্রহরী এদের নিয়ে যাও। এই বালককে দেখে আমার তো মায়া হচ্ছে কেন? মুখের হাসি দেখে মনে হচ্ছে আমার এতদিনের শূন্য হৃদয় যেন ভরে উঠেছে। বিক্রম বেতাল সোম থেকে রবি প্রতিদিন সকাল 11:30টায় স্টার জলসায়।